প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই করোনাকালীন সময়ে, মহামারীর সময়ে প্রাথমিক স্তর পেরিয়ে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হয়েছ, কিন্তু তার স্বাদ গ্রহণ করতে পারছো না। কিন্তু নিরাশ হওয়ার কিছু নেই, তোমাদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই বই পড়বা এবং অনলাইন ক্লাস করবা। আমি এখন অনলাইন ক্লাস নেব সমষ্টি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, রেহেনা আরজু, ষষ্ঠ শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম অধ্যায়ের বাংলাদেশের পরিবেশ। মানুষ নিজস্ব পরিবেশে বাস করে। পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা মানুষ প্রভাবিত হয়। সভ্যতার ধারাবাহিক পরিবর্তনে পরিবেশ ও মানুষের সম্পর্কের মধ্যেও পরিবর্তন এসেছে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলস্বরূপ পরিবেশগত বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছে। পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের পরিবেশগত সমস্যার প্রতিরোধে অনেক কিছু করণীয় আছে। প্রথমে মানুষ ও পরিবেশ। মানুষ নিজস্ব পরিবেশে জীবন যাপন করে। তার জীবন পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। প্রকৃতির চারটি মূল উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু ও আলো। আলো তাপের প্রধান উৎস হচ্ছে কি? সূর্য। মাটির উপর জন্মানো গাছপালা পানি, বায়ু, তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে। এসবের উপর নির্ভর করে এই পৃথিবীতে মানুষের বসতি সম্ভব হয়েছে। সৃষ্টির শুরুতে মানুষ প্রকৃতির উপর বেশি নির্ভরশীল ছিল। জীবন যাপনের জন্য প্রকৃতি থেকে সে সব কিছু সংগ্রহ করেছে। ঘর বাড়ি তৈরিতে প্রকৃতি থেকে প্রয়োজনীয় উপাদান নির্বাচন করেছে। মাটিকে সে উপাদানের প্রধান ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে। মাটির উর্বরা শক্তির হ্রাস বৃদ্ধি হয়, ক্ষয় আছে, তাতে যে খনিজ সম্পদ আছে সেগুলো হ্রাস পায়। বাকি তিনটি অর্থাৎ পানি, বাতাস ও তাপের হ্রাস বৃদ্ধি ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়। বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরায় আমরা এ সমস্যা টের পাই। মানুষ যখন থেকে চাষবাস করে স্থিত অবস্থায় এসেছে, তখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে। বন বাদার সাফ করে বড় এলাকা জুড়ে ফসলের ক্ষেত করেছে। ধান, গম, ভুট্টা আরো অনেক ফসল উৎপাদন করেছে। কিছু পশুকে পোষ মানিয়ে কাজে লাগিয়েছে। বন্য পশুর মধ্যে কোনোটিকে মেরে রান্না করে খেত, আবার কোনোটিকে মেরে হয়তো চামড়াটি কাজে লাগিয়েছে। আত্মরক্ষার জন্য হিংস্র পশুকে হত্যাও করেছে। নিজের প্রয়োজনে আবার মানুষ কিছু গাছপালা রোপণ করেছে, যা তাকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। এখন আসছে পরিবেশগত সমস্যা। মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী।
কারণ মানুষ সৃষ্টির সেরার জীব। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব হচ্ছে। বুদ্ধি খাটিয়ে নদীতে বাঁধ দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করেছে, পানি শক্তি কাজে লাগিয়ে কল চালিয়েছে, এভাবে ক্রমেই তার প্রয়োজন মতো সে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে, বড় বড় কলকারখানা বানিয়েছে, শহর গড়েছে, গাড়ি ও অন্যান্য যানবাহন চালাচ্ছে, শীতাতপ যন্ত্র বানিয়ে নিজের আরাম বাড়িয়েছে, এসব মিলিয়ে নানা রকম শব্দ বাড়ছে। শব্দ দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষ বাড়তে থাকায় আর সবার মধ্যে ভালো আরামে থাকার জন্য প্রতিযোগিতা শুরু হয়, পরিবেশের উপর চাপ বেড়েছে। বলা যায় মাটি পানি বায়ু ও তাপের সাথে মানুষের জীবন যাপনের যে ভারসাম্যতা থাকা দরকার ছিল তা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে পরিবেশ ও ভারসাম্য হারাচ্ছে। দূষণের কারণে ঢাকা শহরের অনেক শিশু শ্বাসকষ্টে ভুগছে, তাছাড়া হৃদরোগ, ক্যান্সার, চর্মরোগ, নানা ধরনের অ্যালার্জি বাড়ছে। ধীরে ধীরে বেড়ে যাওয়া জনসংখ্যার চাপ এদেশের নগরগুলিতে বৃদ্ধি পাচ্ছে। নগর প্রয়োজনের অতিরিক্ত জনসংখ্যার বাসস্থান সহ অন্যান্য অসুবিধা সুবিধা নিশ্চিত করতে পারে না, ফলে নগরে বস্তির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বসতি ও শিল্প কারখানা স্থাপনের প্রয়োজনে দেশের অনেক জলাভূমি ধ্বংস হয়ে যায়। কখনো কখনো শিল্প কারখানার বর্জ্য নদীতে ফেললে নদীর পানিতে মিশ্রিত হয়ে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে, এতে জলজ জীব বৈচিত্র বিলুপ্ত হচ্ছে। বাংলাদেশের পাহাড়ি এলাকায় পাহাড়ের ঢালে এবং পাহাড়ের পাদদেশে ঘর বাড়ি নির্মাণের কারণে পাহাড় কাটা হচ্ছে। এছাড়া অনেক সময় ইটের ভাটার জন্য পাহাড় কাটা হয়, এগুলো সবই পরিবেশগত সমস্যার কারণ। পরিবেশগত বিভিন্ন উপাদানের বাহুল্যতার কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, এতে উপকূলীয় এলাকায় অনেকে গৃহহীন হয়ে পরিবেশগত উদ্বাস্ত হয়ে পড়ে। একই জমি বারবার চাষ হওয়ার ফলে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এখন মানুষ ভূমিতে জৈব সার ছাড়াও রাসায়নিক সার দিচ্ছে। সার তৈরি এবং কাপড়, ঔষধ, নানা সরঞ্জাম সহ মানুষের বিপুল চাহিদা মেটাতে বেড়ে চলেছে কারখানা। এগুলো থেকে কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাস আর যে বর্জ্য বেরিয়ে আসছে তার পানি ও বায়ুতে মিশে দূষিত হচ্ছে। তাছাড়া এর প্রভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপ বেড়ে যাওয়ায় জলবায়ু ভারসাম্যহীন হয়ে পড়ছে। এর ফলে অতিবৃষ্টি, খরা, ঝড়, বন্যা হচ্ছে। আবার মানুষ বেড়ে যাওয়া এবং তাদের চাহিদা বেড়ে যাওয়ায় গাছপালা কাটা পড়ছে, প্রাকৃতিক বন উজাড় হচ্ছে, তাতে ভূমিক্ষয় আর তাপ বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। এমনকি এসবের ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ঠেকানোর জন্য পৃথিবীর মহাকাশে যে ওজোন স্তর আছে তা ছিদ্র হয়ে যাচ্ছে। অনিশ্চিত ভবিষ্যৎ। মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উজাড় হয়ে যাচ্ছে অক্সিজেনের অফুরন্ত উৎস গাছপালা। নির্বিচারে বন জঙ্গল ধ্বংস করার ফলে প্রতিনিয়ত কমে যাচ্ছে বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ, ঝুঁকিতে পড়ে যাচ্ছে প্রয়োজনীয় খাদ্য, ঔষধ, জ্বালানি ইত্যাদির যোগান।
বাতাসে অক্সিজেনের ভারসাম্য বিঘ্নিত হওয়ায় স্বাভাবিকভাবে বেড়ে গেছে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড সহ উষ্ণতা বৃদ্ধিকারী নানা গ্যাসের পরিমাণ। আমাদের আরামায়েশ নিশ্চিত করতে কিভাবে আমরা নিঃশেষ করে চলছি, খনিজ সম্পদ, পশু পাখি, নদী নালা সহ প্রকৃতির নানা উপাদান। বিলুপ্ত হয়ে গিয়েছে অনেক প্রজাতি যা কোনো না কোনোভাবে আমাদের টিকে থাকার লড়াইয়ে সহায়তা করছে। ক্রমাগত পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে দুই মেরুর বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, তাতে পৃথিবীর তীরবর্তী দেশগুলোর নিম্ন অঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ সহ পৃথিবীর আরো অনেক দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন আমরা বাংলাদেশের পরিবেশগত সমস্যার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কি কি করব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা সম্পর্কে একটু আলোচনা করব। পরিবেশগত সমস্যার কারণে বাংলাদেশের জনগণের নানা সমস্যা হয়, এরকম সমস্যা কি আমরা হতে দিতে পারি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ বিষয়ে জাতিসংঘ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা সবাই, এমনকি শিশুদের, এ বিষয়ে সচেতন হতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এটা অতি গুরুত্ব সহকারে শোনো যে অযথা গাছ কাটব না, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না, যেখানে সেখানে ময়লা ফেলব না, রাস্তাঘাটে থুতু সর্দি ফেলব না। যেসব গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয় সেগুলোর চলাচল বন্ধ করার জন্য সচেতন করব। লোকালয়ের কাছে শিল্প কারখানা গড়ে না করতে সচেতন করব। বাড়ির বর্জ্য যথাস্থানে ফেলব, নর্দমায় কখনো শক্ত বর্জ্য ফেলব না, অযথা মাইক বাজিয়ে শান্তি নষ্ট করব না। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও অফিস এলাকায় শব্দ দূষণ করব না, পাহাড় কাটব না, নদী খাল হ্রদ বা সমুদ্র সহ ছোট বড় কোনো জলাশয়ে ময়লা ফেলব না, বন পাহাড় নদী সহ কোনো প্রাকৃতিক সম্পদ নষ্ট করব না, গাছ লাগাবো, গাছের যত্ন নেব, প্রকৃতির কাছাকাছি থাকবো, মানুষের সৃষ্টি পরিবেশ দূষণের কারণগুলো জানবো এবং প্রতিরোধের ব্যবস্থা নেব, উন্নয়নমূলক কাজে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দেব, নিজের খাবার পোশাক ও অন্যান্য জিনিস নির্বাচন ও ব্যবহারে পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ অধ্যায় এ পর্যন্ত এটা শেষ। তাহলে একটা বাড়ির কাজ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তোমার করণীয় কি আলোচনা।